Kita
একটা ঘোড়া টিমের মধ্যে গেছব এটা আমি জানি এই জিনিসটা কি এবার অনেক কথাই বললেন এই এরকম কে হল হল লাগতাছে আপনি যে ক্যামেরা থিয়ে ব্যবসা করেন আমি তো আগে জানতাম না খুব ভালো আপনি এটা এটা একটু একটু ঠিক রাখেন গলার অবস্থা বেশি ভালো না তো আমার ছেলে আমার আমার শুরু থেকে ধরে হইছে আমি যে কোন দিক যাই আজকে তোমার বললেন শরীয়ত ছাড়া ফকিরি করা যাবে না আপনি কি কোরআন হাদিস মানেন কিনা ফকিরেরা তো কোরআন হাদিস মানে না আপনারা বলছে কে যে ফকিরেরা কোরআন হাদিস তাদের জন্য কোরআন হাদিস নাই ফকিরি যারা করে এরা কি অন্য ধর্মের না অন্য প্রয়োগ থেকে এরাইছে কি বলেন আপনারা যারা ফকিরি করে তারা কি মুসলমান না নাকি তারা অন্য গ্রহ থেকে আইছে তার কোনো পরিচয় নাই কিন্তু আপনার গানে বুঝা যাইতাছে এরা হলো অন্য গ্রহ থেকে আইছে কি জানি একটা ওই যে দেখছেন না একটা এই একটা ছবি ঋতিক রোশনের একটা ছবি দেখছেন না আপনারা কই মিল গয়া দেখছেন না হ্যাঁ দাদু যারা দেখছে তারা এখানে তো বেশিরভাগই মুরব্বী কই মিল গয়ার মধ্যে অন্য গ্রহ থেকে একটা একটা আকৃতির একটা অন্যরকম একটা মানব আসছে তার নাম বলে জাদু এই জাদু দিয়া সব কিছু হয় করে নেয় এর খাবার হইল রৌদ্রের তাপ রৌদ্রের তাপ যখন তার গায়ের মধ্যে লাগে তখন সে শক্তি পায় আর রৌদ্রের তাপ যখন তার গায়ে লাগে না সে তখন শক্তি পায় না আমার ছেলে আমার মনে করছে আমি ফকিরিটা অন্য একটা গ্রহের থেকে লইয়া তারপরে দুনিয়া থেকে আসছি শরীয়ত তরিকা হাকিকত মারিফত চার তরিকায় আমার আল্লাহ আল্লাহ রাসূলের পর এটা কারো বাপ দাদার সম্পদ না এটা কারো বাপ দাদার সম্পদ এটা কারো বাপ দাদার সম্পদ না ও আর কিছু করি না আপনারা সাথে সাথে নাইলে তো ভালো লাগবে না একজনের নৌকা ফেরত আছে কয় এই একটু নৌকা ঠেলা দে কয় আমার মুখে দাও কয় মুখে দাও তাতে সমস্যা কি আর দিয়া ঠেলা দিবি তুই তাহলে হেয় কইতে হবো না হেয় না করলে কিন্তু ভালো লাগবে না শরীয়ত তরিকত হাকিকত মারিফত চার তরিকাই হলো আমার আল্লাহ আল্লাহ রাসূলের পথ তাহলে আমার রাসূল করছেন শরীয়ত রাসূল করেছেন হাকিকত রাসূল করেছেন তরিকত রাসূল করেছেন মারিফত আমি তার উম্মত হইয়া আমি শরীয়ত মানবো না কেন অন্য ফকিরদের মতো ভাবছে না মানে না এই যে দাঁড়ায় এই যে কয় আপনার কিসের শরীয়ত আমি এটি মানি না আবার শরীয়ত আমি কয় আপনার কিসের মারফত এটা মানি না এইরকম ভাইপের না মানে এরকম আমি না একটা গান আমি গাই অনেক কথা বলছেন চেষ্টা করবো জবাব দেওয়ার জন্য Thank you.
Oh, yeah.